আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের গ্রেট বাংলা টিচার আরো একটি নতুন ভিডিওতে। গাইস, আজকে আমি আপনাদের মাঝে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কিভাবে আপনারা প্রত্যেকটা ক্লিকে 200 করে ফলোয়ার্স নিয়ে নেবেন একদম ফ্রিতে এবং রিয়েল লাইফ নিয়ে নেবেন এই ভিডিওতে থাকছে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। আপনারা যদি ইনস্টাগ্রাম ইউজার হয়ে থাকেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রত্যেকটা ক্লিকে 200+ লাইক নিতে চান, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমার এখানে দেখুন 201টা লাইক আছে। আমার ইউজারনেম হচ্ছে মুখারিম 121। সো আমরা কি করবো, সরাসরি আমরা গুগল বা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিব, তারপর চলে যাবো সার্চ বারে, এবং সার্চ বারে যাওয়ার পরে আমরা লিখবো takibsigir.com। আমি যেভাবে লিখতেছি সেমভাবে লিখে নেবেন। লেখাটা স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন বা আমার পিন কমেন্টে ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলে সরাসরি এই ওয়েবসাইটে যেতে পারেন। তো দেখতে পাচ্ছেন takibsigir.com লিখে আমরা সিম্পলি সার্চ করে দিলাম, তারপর দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে গেলো। সো আমরা কি করবো, সিম্পলি ইনস্টাগ্রাম দিয়ে লগ ইন করুন, এই অপশনটিতে ক্লিক করে দিব। তো এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লগ ইন করার একটা অপশন আসছে। তো এখানে আমাদের প্রথম আমাদের ইউজার নামটা দিতে হবে, তারপরে পাসওয়ার্ড দিতে হবে, তারপর লগ ইন করতে হবে। সো অবশ্যই এখানে আমরা ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেক ইনস্টাগ্রামের ইউজার নাম এবং পাসওয়ার্ড দিব, অবশ্যই রিয়েল ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা ইউজার নাম দেবো না এখানে, বুঝছেন। তো এখানে আমরা কি করবো, সিম্পলি এখানে রিয়েল ইনস্টাগ্রাম না দিয়ে ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে পাসওয়ার্ডটা এবং ইউজার নাম দিয়ে লগ ইন অপশনে ক্লিক করে নিয়ে আমরা লগ ইন করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের সকল সার্ভিস এখানে আমরা পেয়ে যাবো। এখান থেকে আমরা 125টা ফলোয়ার্স নিতে পারবো, 150 লাইক নিতে পারবো, এছাড়া সবগুলো সার্ভিসই আছে। তো আমরা যেহেতু ফলোয়ার্স নিবো, তার জন্য ফলোয়ার্স আইকনে ক্লিক করে দিলাম। ফলোয়ার্স আইকনে ক্লিক করে দেওয়ার পরে গাইস এখানে দেখতে পাচ্ছেন ব্যবহারকারীর নাম, মানে আমাদের রিয়েল ইনস্টাগ্রামের ইউজার নেমটি এখানে চাচ্ছে। সো আমরা কি করবো, সিম্পলি মুকারিম 121 আমরা যে ইউজার নেমটি ছিল আমাদের সেই ইউজার নেমটি এখানে বসিয়ে দিব, রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম। তো আপনারা দেখবেন ভাই, এখান থেকে আপনাদের চোখগুলো কপালে উঠে যাবে, অতটা ইন্টারেস্টিং একটা ভিডিও এবং এমন ইন্টারেস্টিং একটা সাইট। তো আমরা কি করলাম, সিম্পলি আমাদের ইউজার নেমটি লিখে সার্চ করে দিলাম, ব্যবহারকারী খুঁজুন এই অপশনটাতে ক্লিক করে সার্চ করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা কিন্তু এখানে চলে আসছে, আমাদের প্রোফাইলের মধ্যে যে পিকটা ইউজ করা হচ্ছে সেই পিকটা কিন্তু এখানে চলে আসে। সো এখন কি করবো, এখানে 15 আছে, সো আমরা 15টা কেটে এখানে আমরা 125 দিয়ে দিবো, যেহেতু আমরা 125টা ফলোয়ার্স এখান থেকে নিতে পারতেছি। সো আমরা এখানে 125 দিয়ে দিলাম। তারপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন শুরু করুন, এই অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ফলোয়ার্স যাওয়া শুরু করে দিবে। দেখতে পাচ্ছেন এখানে বাকি সময় আমাদের 120 সেকেন্ড এখানে সময়টুকু দিতে হবে, 120 সেকেন্ড এখানে কমপ্লিট হলে কিন্তু আমাদের ফলোয়ার্স গুলো কমপ্লিটলি চলে যাবে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো, 120 সেকেন্ড এখানে মানে 2 মিনিট অপেক্ষা করবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ফলোয়ার্স কিন্তু আসা শুরু করে দিয়েছে জোরের গতিতে। তো গাইস আমরা এখানে 120 সেকেন্ড অপেক্ষা করে নিলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের দাখিল সম্পন্ন হয়েছে এবং আমাদের সময়টুকু জিরোতে চলে আসছে, আমাদের 125টা ফলোয়ার্স কমপ্লিটলি চলে গেছে তারা বলছে। এখন আমরা সরাসরি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের 201টা ফলোয়ার ছিল, সো আমরা কি করবো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের 227টা হয়ে গেছে, ইনস্টার 27টা ফলোয়ার বেড়ে গেছে। ও মাই গড, বন্ধুরা আরেকটা রিফ্রেশ করলাম, আমাদের কিন্তু এখানে 296টা হয়ে গেছে, যেখানে আমাদের 200 ফলোয়ার ছিল। এবং আমরা যদি আমাদের নোটিফিকেশন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টার জাস্ট নাও 1 সেকেন্ড 5 সেকেন্ড 6 সেকেন্ড 7 সেকেন্ড আগে কিন্তু আমাদের ফলোয়ার্স গুলো আসতেছে, এবং আমরা রিফ্রেশ করলে দেখতে পাচ্ছি আমাদের 300+ ফলোয়ার্স কিন্তু ইনস্ট্যান্ট হয়ে গেছে। ও মাই গড ভাই, কতটা রিয়েল এবং ইন্টারেস্টিং একটা সাইট, যেখান থেকে আমরা ফ্রিতে রিয়েল ফলোয়ার্স নিতে পারতেছি। এবং প্রত্যেকটা ফলোয়ার্স এর প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখতে পাবো প্রত্যেকেই কিন্তু প্রোফাইল পিক দেয়া আছে এবং অনেকগুলো ফলোয়ার্সও তাদের আছে। তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও নিয়ে আসলে আপনারা সবার আগে পেয়ে যান।